আপনারা জানেন কুয়েতের আমির শেখ নওয়াফ আল আহমদ আল জাবের আল সাবাহ 86 বছর বয়সে গতকাল ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ও ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। বন্ধুরা, গতকাল যেহেতু রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, তাই তার সম্মানার্থে আগামীকাল ঘোষিত হরতাল আগামীকাল 18ই ডিসেম্বর সোমবারের ঘোষিত হরতাল আগামী 19শে ডিসেম্বর মঙ্গলবার সকাল সন্ধ্যা অনুষ্ঠিত হবে। আমি আবারও বলছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে এবং সমমনা দলগুলোর পক্ষ থেকে আগামীকালকের যে হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছিল আগামীকাল সোমবার, সেটি কুয়েতের আমির শেখ নওয়াফ আল আহমেদ আল জাবের আল সাবাহ ইন্তেকাল করায় তার সম্মানার্থে যেহেতু রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, এই কারণে কালকের হরতাল আগামী পরশু দিন মঙ্গলবার সকাল সন্ধ্যা অনুষ্ঠিত হবে। 19শে ডিসেম্বর মঙ্গলবার সকাল সন্ধ্যা অনুষ্ঠিত হবে।